জেলার অবস্থান বিক্ষোভে বিজেপির মহিলা মোর্চা। অভিযোগ উঠছে খাসপুরের দিকে, বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদে পদ্ম। ভোট পরবর্তীতে আজকে পশ্চিমবঙ্গের বুকে যে নৈরাজ্য, দুর্নীতি, হিংসা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের আজকে না বিশ্বাস উঠে যাচ্ছে। আমরা কোনো বিজেপি কর্মী কেন, কোনো মানুষের প্রতি আমরা আঘাত আনি না। আমরা ওই রকম ছোটোখাটো কিছু কোথায় হিংসা হচ্ছে এটা আমরা দেখছি না, কারণ হিংসা হয় না তো বাংলায়। বাংলায় আমাদের এখানে বাতাবরণ, হিংসার বাতাবরণই নেই, সেই কারণে বিজেপির এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা নস্যাৎ করছি। তৃণমূল দুষ্কৃতীদের হাতে অত্যাচারের বিরুদ্ধে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। আজ মঙ্গলবার মহিলা মোর্চার কর্মীরা থানার সামনে বিক্ষোভ করেন। তাদের দাবি, ভোট পরবর্তী হিংসার কারণে প্রত্যেক দিন বিজেপির কর্মীদের পাশাপাশি মহিলা মোর্চার কর্মীরাও আক্রান্ত হচ্ছেন, তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, অথচ সব দেখে সব শুনেও প্রশাসন নির্বিকার, এমনটাই অভিযোগ। এটা আমাদের বিজেপি কর্মী এবং আমাদের যে বিজেপি মহিলারা রয়েছেন তাদের উপরে যে অত্যাচারটা হচ্ছে ভোট পরবর্তী যে হিংসাটা, এটাই আমরা প্রতিবাদ করছি এবং সরকারের দৃষ্টিতে আনার জন্য আমরা আজকে বিক্ষোভ সমাবেশটা করছি। দেখুন, এটা তো কোনো মানে সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে রাজনীতি করছে না তৃণমূল সরকার। তো আমরা চাইছি এটা আমরা মানে আমাদের বিজেপি পরিবার থেকে যাতে আমরা সেভাবে যেন মানুষের উপরে যেন অন্যায় অত্যাচার না হয়, আমরা এই অন্যায় অত্যাচার প্রতিবাদ করার জন্যই আজকে এখানে উপস্থিত। যেহেতু তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য সরকারে এসেছে, সুতরাং সে তো সরকার চালাচ্ছে, সে যেন ভালোভাবে চালায় এবং তার রাজত্ব যেন সবাই যেন সমানভাবে থাকে, এটাই আমরা চাইছি। এবং কোনো কর্মীর উপরে যেন কোনো অত্যাচার না হয়। অন্যদিকে তৃণমূল বলছে বিজেপির কথাবার্তারই কোনো ঠিক নেই, আগামীতে বঙ্গ বিজেপিতে কেউ থাকবেই না, প্রত্যেকেই তৃণমূলে চলে আসবে, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, বিজেপির ওপর মানুষের আস্থা নেই, এমন মন্তব্যই শোনা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এটা নিয়ে কি আর বলবো, যেটা সবচেয়ে আগে বলার দরকার, পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে আমাদের এই বাংলা। আমরা কোনো বিজেপি কর্মী কেন, কোনো মানুষের প্রতি আমরা আঘাত আনি না, কারণ আমরা জানি আজকে যারা বিজেপি আছে তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে যেভাবে এগিয়ে নিয়ে চলবে, তারা বিজেপি থেকে কালকেই দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায় বাংলার মায়ের পায়ের কাছে এসে দাঁড়াবে। সেই জন্যে কোনোখানে সন্ত্রাস বলে তো আমরা বুঝি না, আমাদের এটা হাস্যকর ব্যাপার আমাদের কাছে। আমরা ওই রকম ছোটোখাটো কিছু কোথায় হিংসা হচ্ছে এটা আমরা দেখছি না, কারণ হিংসা হয় না তো বাংলায়। বাংলায় আমাদের এখানে বাতাবরণ, হিংসার বাতাবরণই নেই, সেই কারণে বিজেপির এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা নস্যাৎ করছি। আমার নাম দীপক বিশ্বাস, আমি টাউন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।